হে কবুতর পিপল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো যে পরিমাণ গরম পড়ছে, যদিও বৃষ্টির দিন চলতেছে, তার পরবর্তীতে আপনার কবুতরকে গোসল দেওয়াটা মাস্ট, জরুরি। কবুতরগুলারে স্নান করাবো, তো এইগুলারে আপনার সপ্তাহে একদিন স্নান মাস্ট অবশ্যই করানো হয়। প্রচুর পরিমাণে গরম, আর টানা দুইবার যে ব্রিডিং করাইলাম, এই ব্রিডিংয়ের যেই মালসাগুলো আছে এগুলো সব ধোয়া শেষ, কাপড়গুলো এগুলো আবার পুনরায় ইউজ করা হবে, এগুলো একবার আপনার গরম জল আর হুইল পাউডার দিয়ে ধোয়া হয়েছে। নর্মালি আমি যেটা করি, তো এক্ষেত্রে আপনার জীবাণু ভাইরাস টাইরাস থাকলে এটার ভিতরে দূরীকরণ হয়ে যায়। আর এগুলারে আপনার যেহেতু এগুলো আপনার ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে আরও 6 থেকে 7 মাস আগের ব্রিডিংয়ের কবুতর, বাচ্চা আছে এখানে, মানে বাচ্চাগুলো এখন সিনিয়র হয়ে গেছে। তো আমি বলছিলাম যে আমার কাছে যে কবুতরগুলো আছে, অনেকেই বলছিলেন যে সিনিয়র কবুতর নেবেন, তো এক্ষেত্রে এইগুলারে লাস্ট আপনার গোসল করানোর পরবর্তীতে, মানে স্নান করানোর পরবর্তীতে এগুলারে আমি আমাদের এখানে ব্রিডিংয়ে দিয়ে দিব। তো আমি এখন ভিডিও করতেছি বেলা 1টার মতো বাজে, তো এক্ষেত্রে এগুলারে 3টা বা 4টার দিকে খাবার দিব, আর আমাদের এখানে যে বেবিগুলো আছে এগুলো পরে দেখাবো ভিডিওর মাধ্যমে। অনেকেই অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে কবুতরদের গোসল করাতে ভয় পান, তো এটা ভুলও করা যাবে না। কবুতরের সার্বিক সুস্থতার ক্ষেত্রে অবশ্যই কবুতরের স্নান করাইতে হবে, এটা মাস্ট, জরুরি। অবশ্যই এরকমভাবে দিয়ে দিবেন যে সকল কবুতরের মন চেয়ে নিচ থেকে গোসল করবে, আদারওয়াইজ যার যার মন চাবে না ওরা উপরে থাকবে, ঠিক আছে? দেনে যে ওদের দেখা দেখি দেখেন এখানে ওরা স্নান করার জন্য উঠে পড়ে লাগছে। আর এই হচ্ছে ওদের খুশকি প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো এগুলারে যেগুলো আমার নিউ অ্যাডাল্ট কবুতর হয়েছে প্রত্যেকটা পেয়ারি জোড়া দিয়ে সেল করে ফেলা হবে, ঠিক আছে? মানে বিক্রি করা হবে। তো এই ক্ষেত্রে কন্টিনিউ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব। এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় পাবলিশ করা হবে, তবে সেলের যে পুরো ব্যাপারটা আছে, মানে সেল করার জন্য যখন কবুতরগুলার আমি করবো, তখন অ্যাকচুয়ালি দেখা যেতেছে যে আপনার জাস্ট ইউটিউবে ভিডিও বানাবো, কারণ ফেসবুকে আপনার এগুলো টোটালি ফরবিডেন, নিষিদ্ধ। আর এই হচ্ছে অবস্থা, এই যে উপরের জলগুলো দেখছেন, এখানে জলটা কত স্বচ্ছ, আর এইখানে ওদের শরীরে আপনার যে পরিমাণ ই আছে না, খুশকি, সাদা টাইপের যে পাউডারগুলো থাকে এগুলো মনে করেন একবারে খুব সুন্দর করে চলে আসে। হ্যাঁ, তো এগুলো কবুতরের সুস্থতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনার বৃষ্টির সিজন আসলে যে কবুতরের স্নান করাবেন না সেটা ভুল, তো এক্ষেত্রে কবুতর এভাবে স্নানের জন্য জল দেওয়া দিবেন, দেখবেন যে আপনার কবুতর ওরা ওদের নিজের মতো করে স্নান করতেছে। হ্যাঁ, তো এগুলো আপাতত স্নান করুক, দেন এগুলারে করাবো, দেন আবার ফ্লাইংগুলারও করাইতে হবে। ওকে, তো আমাদের ঢাকায় হালকার উপর ঝাপসা একটা বৃষ্টি হয়ে গেল, তো হচ্ছে মাদের কবুতরগুলো নরগুলারে আজকে আর স্নান করানো হয় নাই। নরগুলারে আজকে আর স্নান করানো হয় নাই, বৃষ্টি নেমে গেছিলো বিদায়, জাস্ট এই 2 ধাপের করাইছি, দেন এইগুলারে ছাড়ছিলাম উড়ার জন্য। তো বৃষ্টি নামছে বিদায়, এগুলার একবারে বৃষ্টির জলে স্নান করা হয়ে গেছে। আর একটা সাইড ঢুকোস না কেন, ঢোক ঢুক ঢোক, ওর মাথা নষ্ট হয়ে যাবে, জামি ব্যথি তো সবাই খাইতেছে। এবং এইখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে মাদের কবুতরগুলো যে রেস্ট দিছি, তো জানা কথাই 2-1 জোড়া যে ডিম দিবে, তো এই হচ্ছে ডিম দিছে, ডিমটা ভেঙেও গেছে, যাই হোক। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিডিংয়ের বেবি কবুতরগুলো, তো যেগুলো নিচ থেকে খাবার খাওয়া শিখে গেছে, এবং খুব শীঘ্রই এগুলারে আমরা সেল করে দিব। তো এর জন্য ইউটিউবে ভিডিও পাবলিশ করব, তো এই যেগুলো অলরেডি খাবার খাওয়া শিখে গেছে নিজে নিজে একা একা, প্রত্যেকটা কবুতর খাবার খাওয়া শিখে গেছে, জাস্ট আপনার এই জোড়ার থেকে এই জোড়াটা সবার শেষে ডিম দিছে, তো এই কারণে বাচ্চাগুলো এখনও ছোট, হোম করে 4-5 দিনের ভিতর খাবার খাওয়া শিখে যাবে, অলরেডি যে মালসার থেকে নামাই স্টার্ট করছে, খুব শীঘ্রই নিজে নিজে খাবার একা একা খেতে পারবে। তো রেডি থাকেন, আমি লাইভে জানাই দিব, আর ইউটিউবে তো ভিডিও পাবলিশ করবই, যার যার নেওয়ার শখ বেবি, এগুলো তো ফুলফিল খাবার খাওয়া শিখে গেছে, যাই হোক এটা ভালো। বাচ্চা কবুতরগুলো যত দ্রুত আপনার খাবার খাওয়া শিখে, তার চাইতেও বেশি দেরিতে আপনার জল খাওয়া শিখে, ঠিক আছে? তো জল খাওয়া যদি কবুতর শিখে যায়, বাচ্চা কবুতর শিখে, তো একটা শান্তি কাজ করে,
ঠিক আছে, কারণ আপনার বাচ্চা কবুতর দেখা যেতেছে যে যখন আপনার নিচ থেকে খাবার খেয়ে স্টার্ট করে তখন কত হিউজ পরিমাণ খাবার খাই, দেন দেখা যেতেছে যে আপনার ওর বাপ মা যখন ঠিকঠাক মতো জল না খাওয়ায় সেক্ষেত্রে বাচ্চা কবুতর সিনিয়র হয়ে যাওয়ার পরবর্তীতে, বড় হয়ে যাওয়ার পরবর্তীতেও দেখা যেতেছে যে আপনার বদহজমের প্রবলেম হয়। সেক্ষেত্রে অনেক সময় আমরা যদি এই ব্যাপারটা ধরতে না পারি, মানে আলাদা করে যদি ইঞ্জেকশন দিয়ে পোষ করে ওদেরকে জল না খেয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে বদহজম হয়ে গেলে শেষমেশ বাচ্চা কবুতরগুলো মারা যায়। সেক্ষেত্রে জল খাওয়াটা শিখে ফেললে সেটা সবচাইতে বেস্ট। তো এই হচ্ছে ওদের অবস্থা, এই যে বেবিগুলা নিজে নিজে খাবার খাচ্ছে এবং ওদের বাপের কাছ থেকেও খাবার খাওয়া স্টার্ট করছে, এই হচ্ছে অবস্থা। সবগুলাই হেলদি বেবি হয়েছে। ওকে, তো এক এক করে এইখানে ঝাঁপির মধ্যে মাদিগুলো যে রেস্টে আছে ওদের মা, এগুলোর রেস্ট দিবে, এগুলোর রেস্ট দিব। তো এই হচ্ছে আপাতত ভিডিও, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাক আপনাদের সকলের কবুতর, বাই। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জিঙ্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়, তার জন্য আমরা একটা কোর্স তৈরি করেছি যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন এ টু জেড বলা আছে, আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে, একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে ইঞ্জেকশন থেকে শুরু করে টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি আর হাতে কোনো কয়েকদিন বাদে, ঠিক আছে। তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি, যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে যে নাম্বারটা শো হয়েছে সেই নাম্বারে আপনারা কল করে দিতে পারেন।